উচ্চ মাধ্যমিক 2023-এর প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা ভাষার পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এবং আমি আশা করব যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার্থীর কিন্তু আজকের এই পরীক্ষাটি খুব সুন্দর হয়েছে এবং তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ভালো করে লিখে এসেছো। আর আজকে আমরা এই ভিডিওর মধ্যেই সেই সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিকভাবে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেবো, যাতে করে তোমরা কনফার্ম হতে পারো যে হ্যাঁ তোমাদের প্রত্যেক কটা এমসিকিউর কোশ্চেনের আনসার ঠিক গেছে। তো তোমরা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ এমসিকিউর আনসারগুলোকে ভালো করে একবার মিলিয়ে নাও। তো হেই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস 2.0। বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও কেমন হলো তোমার পরীক্ষা। আর ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো যে তুমি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এবং আজকের এই ভিডিওটি কিন্তু তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো। শুরু করছি আজকের ভিডিও। তো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর প্রথম কোশ্চেনের উত্তরটা আমরা আগে দেখে নেবো। দেখে নাও কি লেখা আছে। ভাত খাবে কাজ করবে, এই কথা বলেছিল অপশান এ বামুন ঠাকুর, অপশান বি বড় পিসিমা, অপশান সি বাসিনী এবং অপশান ডি বড় বউ। তো এখানে সঠিক উত্তরটি কিন্তু হবে অপশান বি বড় পিসিমা। এরপরে আসছি পরের প্রশ্নতে। দু নম্বরে বলা হয়েছে যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ অপশান এ টাকার অভাব, অপশান বি লোকের অভাব, অপশান সি সদিচ্ছার অভাব এবং অপশান ডি সামগ্রীর অভাব। তো এখানে সঠিক উত্তরটি কিন্তু হবে অপশান বি লোকের অভাব। নেক্সট, তিন নম্বরে বলা হয়েছে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে অপশান এ যা ঘটেছে ভুলে যেতে, অপশান বি অফিসের কাজে মন বসাতে এবং অপশান সি সংসারে মন দিতে এবং অপশান ডি এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। নেক্সট, চার নম্বরে বলা হয়েছে কোন বারে বাদলা লাগলে সাত দিন থাকে, অপশান এ শনিবার, অপশান বি মঙ্গলবারে, অপশান সি বুধবারে এবং অপশান ডি সোমবারে। তো এখানে সঠিক উত্তরটি হবে শনিবারে। নেক্সট, তো এইখানে প্রথমেই তোমাদের কাছ থেকে আমি একটুখানি সরি চেয়ে নিচ্ছি কারণ যখন ছবিটা আমি তুলেছিলাম তখন একটুখানি সাইড থেকে কেটে গেছে, আমি বুঝতে পারিনি, দাগ নাম্বারগুলো হয়তো লেখানি কিন্তু আমি মুখে মুখে বলছি তোমরা এখান থেকে মিলিয়ে নাও। লেখা আছে যে বুড়িমা তুমি মরনি, এ কথা বলেছিল অপশান এ নকরি নাপিত, অপশান বি ফজলু শেখ, অপশান সি করিম ফরাজি এবং অপশান ডি চৌকিদার। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি চৌকিদার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট বলা হয়েছে জানিলাম এ জগৎ, অপশান এ সত্য নয়, অপশান বি স্বপ্ন নয়, অপশান সি কল্পনা নয় এবং অপশান ডি বাস্তব নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি স্বপ্ন নয়। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট বলা হচ্ছে শহরের অসুখ হাঁ করে কি খায়, অপশান এ বাতাস, অপশান বি ধোঁয়া, অপশান সি ধুলো এবং অপশান ডি সবুজ। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি সবুজ। এরপর আট নম্বরে বলা হয়েছে রাত্রের নির্জন নিঃসঙ্গতা আলোকিত করে, অপশান এ দেবদারুর দীর্ঘ রহস্য, অপশান বি অসহ্য নিবিড় অন্ধকার, অপশান সি দূর সমুদ্রের দীর্ঘশ্বাস এবং অপশান ডি শীতের দুঃস্বপ্ন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নেক্সট কোয়েশ্চেন, ন নম্বরে বলা হয়েছে শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি। তো এখানে অপশান এতে লেখা আছে নরম ঘাসের উপর শুয়ে পড়লো, অপশান বিতে বলছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো, অপশান সিতে বলছে অর্জুন বনের ছায়ায় দাঁড়ালো এবং অপশান ডিতে বলছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের উত্তাপ নিল। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। নেক্সট, দশে বলা হয়েছে এর নাম হওয়া উচিত অপশান এ বিভাব নাটক, অপশান বি অভাব নাটক, অপশান সি পূর্ণাঙ্গ নাটক এবং অপশান ডি হাসির নাটক। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি অভাব নাটক। নেক্সট কোয়েশ্চেন, এগারোতে বলা হয়েছে মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে অপশান এ একটি ছবি, অপশান বি একটি চেয়ার, অপশান সি একটি লণ্ঠন এবং অপশান ডি একটি টুল। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি একটি টুল। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে শম্ভু মিত্রের জীবনকে উপলব্ধি করা যাবে, অপশান এ রাস্তায় মাঠে ঘাটে, অপশান বি চার দেয়ালের মধ্যে, অপশান সি বুকের মধ্যে এবং অপশান ডি মঞ্চের মাঝে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ রাস্তায় মাঠে ঘাটে। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে ১৩ নম্বর কোয়েশ্চেনে বলা ছিল এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, বাজে কথাটি হলো অপশান এ অভিনেতার মৃত্যু নেই, অপশান বি নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, অপশান সি রজনী চ্যাটার্জি মরে গেছে এবং অপশান ডি পাবলিক আমাকে আর চায় না। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। নেক্সট, ১৪ নম্বরে বলা হচ্ছে সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি অপশান এ টুপি থাকে, অপশান বি লাঠি থাকে, অপশান সি ক্রস বেল্ট থাকে এবং অপশান ডি ব্যাজ থাকে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি ক্রস বেল্ট থাকে। নেক্সট কোয়েশ্চেন,
15-তে বলা হয়েছে, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল অপশন এ জ্বলন্ত ধূপকাঠি, অপশন বি তরবারি, অপশন সি আতরদান এবং অপশন ডি জ্বলন্ত মোমবাতি। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি জ্বলন্ত মোমবাতি। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে, যখন সমুদ্র তাকে খেলো কাকে খেলো, অপশন এ আটলান্টিসকে, অপশন বি থিপসকে, অপশন সি লিমাকে এবং অপশন ডি ব্যাবিলনকে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ আটলান্টিসকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, বলি কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন, অপশন এ গাছের তলায, অপশন বি পথের ধারে, অপশন সি পাহাড়ের চূড়ায় এবং অপশন ডি নদীর ধারে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পাহাড়ের চূড়ায়। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন অপশন এ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী, অপশন বি রঘুনাথ রায়, অপশন সি নিধুবাবু এবং অপশন ডি জ্ঞান গোসাই। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি নিধুবাবু। নেক্সট কোশ্চেন, দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে অপশন এ তপন সিংহ, অপশন বি দীনেন গুপ্ত, অপশন সি গৌতম ঘোষ এবং অপশন ডি তরুণ মজুমদার। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি তরুণ মজুমদার। 20 কোশ্চেনে বলা হচ্ছে, কালাজ্বরের প্রতিষেধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন অপশন এ রাধাগোবিন্দ কর, অপশন বি নীলরতন সরকার, অপশন সি স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং অপশন ডি বিধানচন্দ্র রায়। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। নেক্সট, মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা অপশন এ 6, অপশন বি 7, অপশন সি 8, অপশন ডি 9। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি 7। নেক্সট, এমসিকিউর লাস্ট কোশ্চেনে বলা হয়েছে, থিসিরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল অপশন এ অভিধান, অপশন বি শব্দকোষ, অপশন সি রত্নাগার এবং অপশন ডি শব্দভাণ্ডার। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি শব্দকোষ। তো বন্ধুরা, আমি আশা করব যে এই বাংলা পরীক্ষার প্রত্যেকটি এমসিকিউ এর আনসারই তোমারও উত্তর ঠিক গেছে। তোমার যদি আজকের এই ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে কিন্তু আজকের এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলে যেও না। ভালো করে পড়াশোনা করতে থাকো এবং পরের দিনের ইংলিশ নিয়ে একটি লাস্ট মিনিট সাজেশনের ভিডিও অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, আর খানিকক্ষণের মধ্যেই আমরা আপলোড করে দেবো, সেটা অবশ্যই একবার পরীক্ষার আগে দেখে নিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।